বিয়ের জন্য মানুষ কত কিনা করে, অথচ সেই বিয়ে ভেঙে যাচ্ছে মুহূর্তেই ঠুকনো কোনো কারণে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ে ডিভোর্সের রেকর্ড হয়েছে, দ্য নিউজ ডেমোক্রেসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় এটাই হয়তো বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ের বিয়ে এবং ডিভোর্স। এই বিয়েটি স্থায়ী ছিল মাত্র 3 মিনিট, এরপর একটি মন্তব্যের জেরে বিয়েটি ভেঙে যায়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিরল এই ঘটনা ঘটেছে। বলা হয় বিয়ের অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান, এ নিয়ে স্ত্রী মজা করেন, এমনকি স্টুপিড বলেও মন্তব্য করেন। এতেই নববধূর উপর তাৎক্ষণিক চটে যান বর, তখনই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নেন এবং তারা বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন পোস্ট করেছেন, সেখানে তিনি ঘটনার বর্ণনা দেন, বলেন স্ত্রী তার স্বামীকে নিয়ে মজা করছিলেন, বিষয়টা অনেকটা রোস্টিং এর মতো ছিল, কিন্তু রাগ ক্ষোভ ধরে রাখতে পারেননি স্বামী, তাৎক্ষণিক দিয়ে বসেন ডিভোর্স। ঘটনাটি নিয়ে মডেল, লেখক এবং পডকাস্ট হোস্ট এমিলি রাতাসকোস্কি একটি চটকদার গল্প আকারে সামনে আনার পর বিষয়টি বেশ আলোচনা এসেছে, যা পড়ে একের পর এক মন্তব্য করেন নেটিজেনরা। কেউ লেখেন একটি বিয়ের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, আবার কেউ লেখেন এভাবে কোনো অভিনয় করার চেয়ে আগেই বিষয়টি শেষ হলে ভালো হতো। এই কাণ্ড নিয়ে দ্য ডেইলি মিরর জানিয়েছে চলতি সপ্তাহে একটি বিয়ের অনুষ্ঠানে কোনে তার স্বামীকে মঞ্চে অপমান করেন, এ সময় তিনি তার স্বামীর পোশাক পরিবর্তন করতে বলেন, এতেই তিনি চটে গিয়ে এমন কাণ্ড করেন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।